Kusarupayam Shamine Tatoharine. ওনার ধর্ম স্বামীজির ধর্মমত ও চারটি আছে, তার মধ্যে কর্ম জ্ঞান যুক্তি বলা শেষ হয়েছে, এবার রাজযোগ সম্বন্ধে আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য। সব ধর্মের একমাত্র লক্ষ্য এইটি, যোগী মনঃসংযমের দ্বারা এই চরম লক্ষ্যে উপস্থিত হবার চেষ্টা করেন। যতদিন না আমরা প্রকৃতির প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারি, ততদিন তো আমরা কৃতদাস। প্রকৃতি যেমন নির্দেশ দেয়, আমরা সেইভাবে চলতে বাধ্য হই। যোগী বলেন, যিনি মনকে বশীভূত করতে পারেন, তিনি জড়কেও বশীভূত করতে পারেন। অন্তঃপ্রকৃতি বাহ্য প্রকৃতির চেয়ে অনেক উঁচুতে, সুতরাং তার সঙ্গে সংগ্রাম করা, তাকে জয় করা বেশ কঠিন। এই কারণে যিনি অন্তঃপ্রকৃতি জয় করেছেন, সমস্ত জগৎ তার বশীভূত, জগৎ তার দাস হয়ে গেছে। প্রকৃতিকে এইভাবে বশীভূত করবার উপায় রাজযোগে উপস্থাপিত হয়েছে। রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তার নিজের আভ্যন্তরীণ অবস্থাগুলি পর্যবেক্ষণ করবার উপায় দেখিয়ে দেয়। মনই ওই পর্যবেক্ষণের মন্ত্র। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র, মনকে পর্যবেক্ষণ করাই এখানে প্রয়োজন, আর মনই মনকে পর্যবেক্ষণ করছে। আমরা জানি মনের এমন একটি ক্ষমতা আছে যার দ্বারা নিজের ভেতরটা দেখতে পারে, একে অন্তঃপর্যবেক্ষণ শক্তি বলা হয়। একই সময়ে তুমি কাজ করছো এবং চিন্তা করছো, আবার তোমার মনের আর এক অংশ যেন পাশেই দাঁড়িয়ে আছে। তুমি কি চিন্তা করছো সেটির জন্যে পাশে দাঁড়িয়ে আছে। মনের সমগ্র শক্তি একত্র করে মনের উপরেই প্রয়োগ করতে হবে। সূর্যের তীক্ষ্ণ রশ্মির কাছে অতি অন্ধকার কোণগুলি যেমন তাদের গুপ্ত তথ্য প্রকাশ করে দেয়, তেমনি এই একাগ্র মন নিজের অতি অন্তরতম রহস্যগুলি প্রকাশ করে দেবে। রাজযোগের সমস্ত শিক্ষার উদ্দেশ্য কিভাবে মনকে একাগ্র করা যায়, তারপর কিভাবে মনের গভীরতম প্রদেশগুলি আবিষ্কার করা যায়, শেষে মনের ভেতরের ভাবগুলি থেকে কিভাবে একটা সাধারণ প্রক্রিয়া খুঁজে বের করে তা থেকে নিজেদের একটা সিদ্ধান্ত করা যায়। মানুষ সহজেই বুঝতে পারে যে অপবিত্র হলে এবং ব্রহ্মচর্যের অভাবে আধ্যাত্মিক ভাব, চরিত্র বল ও মানসিক তেজ সবই চলে যায়। এই কারণেই দেখতে পাবে জগতে যেসব ধর্ম সম্প্রদায় থেকে বড় বড় ধর্মবীর জন্মেছেন, সেই সব সম্প্রদায়ই ব্রহ্মচর্যের উপর বিশেষ জোর দিয়েছেন। এজন্য বিবাহ ত্যাগী সন্ন্যাসী দলের উৎপত্তি হয়েছে। কায় ও মনে বাক্যে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা নিতান্ত কর্তব্য। ব্রহ্মচর্য ছাড়া রাজযোগ সাধন খুব বিপজ্জনক, এর ফলে শেষে মস্তিষ্ক বিকৃতি দেখা দিতে পারে। যদি কেউ রাজযোগ অভ্যাস করে অথচ অপবিত্র জীবনযাপন করে, সে কিভাবে যোগী হবার আশা করতে পারে? এই পর্যন্তই এটা শেষ হলো।